সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন। يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الله رب العالمين স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহর তসবিহ জ্ঞাপন করছে। লাহুল মুলকু, একমাত্র আল্লাহর রাজত্ব, ওয়ালাহুল হামদ, এবং সমস্ত প্রশংসা তারই হবে। কেননা ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, জগৎসমূহে যত শক্তি আমরা দেখি সমস্ত শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন তিনি, কে? সমস্ত শক্তি সমস্ত পাওয়ারের একমাত্র উৎস কে? আল্লাহ ব্যতীত কাউকে শক্তির উৎস বলা যাবে নাকি? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস বানাতে চাইবে, বুঝতে হবে তাদের ইমানের মধ্যে ঝামেলা আছে। কি কথা বলেন? আল্লাহ ব্যতীত কাউকে শক্তির উৎস মুসলমান কখনো বলতে পারে? মুসলমানরা ভালো করে জানে শক্তির উৎস একমাত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এতে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। এই পৃথিবী পরিচালিত হয় আল্লাহর ইশারায়। কি কথা বলেন? যেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেই রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে না নেই? আছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কি কথা বলেন? এই পৃথিবীতে মানুষের প্রশংসা সেটাই হবে, সর্বোচ্চ প্রশংসা হচ্ছে যেই ব্যক্তিটা আল্লাহর সবচাইতে নিবেদিত, আল্লাহর কাছে যত বেশি সে নিজেকে সমর্পণ করে দিতে পারবে সেই ব্যক্তি সবচাইতে প্রশংসিত। কি কথা বলেন? এই জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে চলতে আমাদেরকে দেখা যায়, আমরা সব সময় এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা প্রত্যেকটা মানুষ সফল হতে চাই, সফলতা চায় না এমন কোনো মানুষ আছে? সবাই সফল হতে চায়। অলওয়েজ উই আর রানিং আফটার সাকসেস, সবসময় আমরা সফলতার পিছনে দৌড়াচ্ছি। আসলে সফলতা কোথায় এটাই আজকে আমরা বুঝতে পারছি না, সফলতাকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না। সফলতা আমরা মনে করি কারো ভালো একটা গাড়ি আছে, কারো সুন্দর বাড়ি আছে, কারো ক্ষমতা আছে, কারি কারি টাকা আছে, এগুলো দেখে আমরা সফলতা, লোকটাকে সফল মনে করি। কিন্তু সফলতা কখনো টাকা পয়সা সম্পত্তিতে থাকতে পারে? সফলতা কোথায় আছে, কোন ব্যক্তি সফল, এটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কে? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনটা হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের উৎস, দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। কি কথা বলেন? পৃথিবীতে আমরা এসেছি, আমাদের চলার জন্য যত সমস্যা হবে চলার পথে, সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? তাহলে কোরআন ইজ দ্য মেথোডোলজি টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ কোরআনটা হচ্ছে মানব জাতির সামনে মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস। মেথোডোলজি বলে দেবে কোরআন, কোরআন থেকে পদ্ধতি নিতে হবে, ওই পদ্ধতির আলোকে আমাদের জীবনটাকে গড়তে হবে। কোরআনের বাহিরে যারা চলে যাবে তারা কখনো সফল হতে পারবে? কারণ সফলতা টাকা পয়সায় নাই, দেয়ার ইজ নো সাকসেস ইন ওয়েলথ অ্যান্ড মানি, টাকা পয়সা ধন দৌলত কখনো সফলতা দিতে পারে? সফলতা আমরা কোথায় পাবো? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার,
যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে ও উদখিনাল জান্নাতে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল সফলতা হচ্ছে দুইটা উপায় সফলতা না ফলাফল হচ্ছে একটাই ফামান যুহাযিহা আনিন নার যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে পারবে রক্ষা করতে পারবে অর্থাৎ এক নম্বর সফলতা হচ্ছে আমাকে জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করতে হবে জাহান্নাম থেকে যখন নিজেকে হেফাজত করব এরপর আমার যে ফলাফলটা চলে আসবো উদখিলাল জান্নাতে এবং জান্নাতে প্রবেশ করব জান্নাতে যখন প্রবেশ করব দুই নম্বরে জান্নাতে প্রবেশ করা এক নম্বর হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করা নম্বর টু হচ্ছে জান্নাতে প্রবেশ করা কি কথা বলেন কি কথা বলেন The real success is the entering to the paradise. Saving from hellfire is the real success. Kono sandeho ache? Amra shofol hote chai ki chai na? Jodi shofol hote chai, ei shofol amra howar jonno Quraner kache ashte hobe. Ei Quran jeibhabe amaderke cholte boleche, seibhabe amake cholte hobe. Quraner bahire jodi amra cholte chai, kokhono shofol hote parbo? Ei prithibite amra eshechi. Ei prithibite আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন জাহান্নামের আগুন থেকে যেই ব্যক্তি নিজেকে হেফাজত করবে সেই ব্যক্তি সফল হবে আবার জাহান্নাম থেকে কিভাবে হেফাজত থাকতে হবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে এটার গাইডলাইন কোরআনের মধ্যে আছে না নাই সম্মানিত দ্বীনি ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আলা তিজারা এমন একটি ব্যবসার কথা তুনজিকুম যে ব্যবসা তোমাদেরকে হেফাজত করবে মিন আযাবিন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অর্থাৎ জাহান্নামের আগুন থেকে এই প্রশ্ন করে আল্লাহ নিজে উত্তর দিয়ে দিচ্ছেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার ওয়ান তোমাদের যে ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পেরেছি কি পারি নাই ঈমান আমরা আনয়ন করতে পেরেছি আমরা যে ঈমানদার এতে কোনো সন্দেহ আছে নাকি আমরা সবাই ঈমানদার আমরা ঈমান এনেছি কিন্তু ঈমান আনার পরে যে কাজটা আমাকে আপনাকে করতে হবে সেটা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা আপনাকে অটল থাকতে হবে আল্লাহ রাস্তা আপনাকে সংগ্রাম করতে হবে আল্লাহ রাস্তা আপনাকে জিহাদ করতে হবে নবীজি আল্লাহ রাস্তায় অটল ছিলেন নবীজি যদি কম্প্রোমাইজ করতেন কম্প্রোমাইজ করে মক্কায় থাকতে পারতেন কিন্তু নবীজি কম্প্রোমাইজ করেন নাই কারণ নবীজির কথা হচ্ছে ঈমান এনেছি আমি রিসালাত নিয়ে এসেছি আমার দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহকে যেমন চিনিয়ে দিতে হবে আল্লাহর যে বিধান আছে বিধানটা জমিনে বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র মুখ দিয়ে স্বীকার করলাম ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় বিধান চলবে কার আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে সংগ্রামটা কেমন করে করব বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে যদি নিজের সম্পদ চলে যায় সম্পদ দিয়ে দিতে হবে
وأنفسكم جدي جان چلے جان جان دیئے دیتا ہوئے کی کتا بولن نبی جیب جائی مکہ دا جان مگرہن کرلن وہی مکہ صرف مدینہ نبی جی حضرت کر چلن ایک مطر تجاہدون فی سبیل اللہ اللہ راستہ شنگرم چلیے جاور جنن نبی جی وہی جے کافر در شنگ نبی جیر شترتا ہوئے چلو এই শত্রুতা নবীজির ব্যক্তিগত কোনো কারণ হয় নাই একমাত্র হয়েছিল একটি কিতাবের জন্য সেই কিতাবের নাম কি আল কোরআনের জন্য নবীজির সঙ্গে ওই তৎকালীন সময়ের কাফেররা দ্বন্দ্ব করেছিল আবার নবীজির পূর্বে যে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়াতে এসেছিলেন তাদের সঙ্গেও কিন্তু বাতিল শক্তির একটা দ্বন্দ্ব ছিল ছিল কি ছিল না বাতিল শক্তির দ্বন্দ্ব ছিল এই জন্য আল্লাহ এটাই বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে পারবে তুনজিকুম বাঁচাতে পারবে সেই ব্যবসা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে সংগ্রাম যেমন চা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংগ্রাম করেছিলেন ফেরাউনের বিরুদ্ধে ফেরাউনের ক্ষমতা কম ছিল না কম ষড়যন্ত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে করে নাই নমরুদ কম প্রচেষ্টা চালায় নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য এত চক্রান্ত করেছে কিন্তু ওই নমরুদকে জুতার পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন কে কে বিদায় করে দিয়েছেন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র কম ছিল না আবু জেহেল এত ষড়যন্ত্র নবীজির বিরুদ্ধে করেছিল ওই আবু জেহেলের দাপট কিন্তু মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় ছিল মক্কার অলিতে গলিতে সবাই আবু জেহেলকে দেখে ভয় পাইত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে এই আবু জেহেলের পরিচয় হয়ে গিয়েছে আন্তর্জাতিক পায়খানা কি কথা বলেন গোটা দুনিয়ার মানুষ বিশেষ করে যারা হাজি সাহেব তাদের সামনে যখন আবু জেহেলের নামটা উচ্চারিত হয় তাদের স্মৃতিপটে ভেসে ওঠে এই তো ইন্টারন্যাশনাল টয়লেট কি কথা বলেন এই যে আবু জেহেলের এত ক্ষমতা ছিল এত দাপট ছিল সব কিছু ধূলিসাৎ হয়েছে সব কিছু মাটির সঙ্গে মিশে গিয়েছে একটা কিতাবের সঙ্গে শত্রুতা করার জন্য কি কথা বলেন আজও পৃথিবীতে যারা এই কোরআনের সঙ্গে শত্রুতা করবে কোরআনকে যারা সহ্য করতে পারবে না ওরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে কথা বলেন ঠিক কি না এই কোরআনটা আল্লাহর কালাম এটা আল্লাহর কিতাব এই আল্লাহর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন একটাই উদ্দেশ্য এই জমিনে একমাত্র রাজত্ব চলবে আল্লাহ আল্লাহ ব্যতীত কারো রাজত্ব এই পৃথিবীতে চলতে পারে কিন্তু দেখা যায় ক্ষমতার দাপটে মাহফিলও বন্ধ করতে চায় আছে না নাই আছে না নাই আমি অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত হয়েছেন আজকে আমি খুব খুশি যেখানে সব প্রধান শিক্ষকের মেলা বলি আলহামদুলিল্লাহ যেখানে শিক্ষা আছে সেখানে সফলতা আছে কি কথা বলেন কি কথা বলেন শিক্ষা নাই তো সফলতা নাই কিন্তু যত শিক্ষা আমরা গ্রহণ করি না কেন সবার আগে একটি কিতাবের শিক্ষা অর্জন করতে হবে সেই কিতাবের নাম কি আল কোরআন আল কোরআন ছাড়া শিক্ষা কখনো আলো দেখাতে পারে না এর প্রমাণ হচ্ছে এখানে মুরব্বীরা বসে আছেন আজ থেকে 50-60 বছর আগে মুরব্বী দাড়ি পাকা মুরব্বী আমার স্যার বসে আছেন তারা যখন ছোট ছিলেন তারা তখন দেখেছেন কেউ ম্যাট্রিকুলেশন পাশ করলে তাকে দেখার জন্য মানুষের সিরিয়াল লেগে যেত বাজারে যদি কোনো ডিগ্রি পাস মানুষ আসতো মানুষ আঙ্গুল দেখিয়ে বলতো ওই যে ডিগ্রি পাস করা মানুষটা যায় বলতো কি বলতো না বলতো কিন্তু আজকে কিসের ডিগ্রি পাস কিসের ম্যাট্রিকুলেশন পাস আজকে ঘরে ঘরে অনার্স মাস্টার্স আছে না নাই এমনকি পিএইচডি হোল্ডারের সংখ্যা বেড়ে যাচ্ছে এর দ্বারা প্রমাণ হয় সমাজে দিন দিন শিক্ষিত বাড়ছে না কমছে আবার যদি একটা প্রশ্ন করি দুর্নীতি বাড়ছে না কমছে শিক্ষিত বাড়ছে দুর্নীতিও বাড়ছে কথা তো এমন হওয়া উচিত ছিল না
কত হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে দুর্নীতি কমছে কিন্তু দুঃখ নিয়ে একটা কথা বলতে হয় আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত একটাই কারণ শিক্ষা ব্যবস্থায় কিসের অভাব এই শিক্ষা ব্যবস্থায় কোরআনের কথা বললে একদল মানুষের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় আছে না নাই শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকাতে হবে শিক্ষা ব্যবস্থায় কোরআন না থাকার কারণে আগের দিনে সার্টিফিকেটধারী মানুষ ছিল না কিন্তু প্রত্যেকটা পরিবারের সদস্যদের দিন শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়া আজকে কোরআন তেলাওয়াত নাই সার্টিফিকেটধারী মানুষের সংখ্যা বেড়ে চলেছে এই জন্য কোরআন নাই সার্টিফিকেট আছে কোরআন নাই যার কারণে নৈতিকতা নাই চেয়ারে বসেছে কলমের খোঁচা দিয়ে কারি কারি টাকা ইনকাম করছে সন্তানকে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছে সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে কনস্ট্রাকশনের কাজ পেয়েছে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করতেছে আছে না নাই এগুলো কথা বললেই আলেম ওলামাদের বিরুদ্ধে একদম ট্যাগ লাগিয়ে দেয় মৌলবাদী উগ্রবাদী আছে না নাই যেই নবী হক কথা বলার কারণে যেই নবীকে পাগল জাদুঘর বলেছিল বলে নাই যেই নবী যেই তৎকালীন সময়ে আরবের প্রত্যেকটা লোকের কাছে ভালোবাসার পাত্র ছিল সবাই ভালোবাসত এমন কোন মানুষ ছিল না যেই মানুষটা নবীজিকে ভালোবাসত না দেয়ার ওয়াজ নো পারসন হু ডিড নট লাভ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই নবীকে ভালোবাসত যেই নবী সবার ভালোবাসার পাত্র ছিলেন ওই নবী যেই দিন থেকে কোরআনের কথা বললেন আল আমিন উপাধি যাকে দেওয়া হয়েছে আল সাদিক উপাধি যাকে দেওয়া হয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে পাগল জাদুঘর বলেছে আজ আপনি কোরআন তেলাওয়াত করবেন শুধু তেলাওয়াত করবেন দোয়া করে দিবেন আপনাকে হাদিয়া তোহফা দেওয়া হবে কিছুই বলা হবে না কিন্তু যখনই যে আয়াতটা আপনি তেলাওয়াত করলেন এই আয়াতটা সংসদে বাস্তবায়নের জন্য বলবেন তখনই আপনাকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলবে কথা বলেন ঠিক কিনা নবীজিকে যেমন পাগল বলে উগ্রবাদী বলে জাদুঘর বলে নবীজিকে থামানো যায় নাই আজ যারা কোরআন ওয়ালাদেরকে মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী ট্যাগ লাগিয়ে থামানোর চেষ্টা করছে এরাও কোশ্চিন করে থামাতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন সম্মানিত দীনি ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছেন আমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দেই কোশ্চিন কালে ও নিয়ামতের গণনা আমরা শেষ করতে পারবো না সেই কথাটা রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ الله رب العالمين بولشن وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا যদি তোমরা আল্লাহর আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দাও লা তুহসুহা তোমরা হিসাব মেলাতে পারবে না তোমাদের কম্পিউটারগুলো ব্যর্থ হয়ে যাবে ক্যালকুলেটরগুলো অকেজো হয়ে যাবে সুপার কম্পিউটারগুলো বিকল হয়ে যাবে লা তুহসুহা তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না এই যে পৃথিবীতে আমরা আগমন করেছি এই পৃথিবীতে চলার জন্য যা কিছু আছে সব কিছু আমাদের জন্য তৈরি করেছেন কে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ জগতে যা কিছু আছে সব কিছু খালাকা লাকুম তোমাদের জন্য অর্থাৎ মানুষের জন্য রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন আবার রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে
সবচাইতে বড় নিয়ামত আমাদের উপরে যেটা দান করেছেন সেটা হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে একটা গরু ছাগল বানিয়ে দিতে পারতেন একটা গাছ বানিয়ে দিতে পারতেন একটা পতঙ্গ বানিয়ে দিতে পারতেন কিন্তু রব্বুল আলামিন তা করলেন না আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন এই মানুষ হওয়ার জন্য মানুষ হিসেবে পৃথিবীতে আসার জন্য আমরা কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছি নাকি কোনো দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানালেন আবার মানুষকে রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়ে দিলেন রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাকাদ কারামনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات الله বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম নিশ্চয় আদম সন্তানকে সম্মানিত করেছি সম্মান দান করেছি وحملناهم في البر والبحر জল এবং স্থলে চলার জন্য বাহন আমি তাদেরকে দিয়েছি এই যে পৃথিবীতে আমরা চলি চলার জন্য যা কিছু প্রয়োজন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দিয়েছেন একটাই কারণ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান এই পৃথিবীতে আমরা আল্লাহর গোলামি করি কিনা আল্লাহর রাস্তায় অটল থাকি কিনা আল্লাহর রাস্তায় সংগ্রাম আমরা করি কিনা এটা আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে সব কিছু দান করেছেন আমরা যদি এগুলো পাওয়ার পরেও যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে না পারি আল্লাহর হুকুমের মধ্যে চলতে না পারি এই যে সম্মান দেওয়া হয়েছে সম্মানটা থাকবে না বালহুম আদল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা চোখ থাকার পরেও দেখবে না অল্প থাকার পরেও বুঝবে না কান থাকার পরেও যারা শুনবে না অর্থাৎ যারা বোঝার পরেও সত্যটাকে গ্রহণ করবে না উলাইকা কাল আনআম তারা হচ্ছে জন্তু জানোয়ারের মতো এমন কি বালহুম আদল জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট হয়ে যায় মানুষ অন্যায় করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেখানে আপনি যাবেন সেখানেই অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ আমাকে আপনাকে করার দরকার আছে না নাই আজকে সমাজের মধ্যে আমরা সংগ্রাম করতে চাই না আল্লাহর রাস্তায় চলতে চাই না অথচ নবীজির সাহাবী ছিলেন একজন নাম হচ্ছে রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 14 বছর কয় বছর সবাইকে বলতে হবে কয় বছর 14 বছর বয়সী সাহাবী নাম হচ্ছে রাফে ইবনে খাদিজ নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনায় আসার পরে নবীজি দিনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন কিন্তু নবীজির বিরুদ্ধে ওই কুফফারদের ষড়যন্ত্র থেমে নাই নবীজির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে নবীজিকে থামিয়ে দেওয়ার জন্য আজ পৃথিবীতে আলেম ওলামাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্য গোটা বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখা যায় একটা মামলা দিয়ে আলেম ওলামাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে ওই মামলায় যখন জামিন হয়ে যায় নতুন করে আবার মামলা দিয়ে দেয় আছে না নাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করল নবীজিকে জন্মভূমি সারা করার পর ওই কাফেরদের ষড়যন্ত্র বন্ধ নাই নবীজি মদিনায় আছেন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বদর যুদ্ধের ডাক দিয়েছে সংক্ষেপে বলছি বদর যুদ্ধের ডাক যখন এসে গিয়েছে বদর যুদ্ধের ডাক আসার পরে নবীজি সাহাবীদেরকে বাছাই করবেন কারা যুদ্ধের ময়দানে যাবে নবীজি বাছাই করার জন্য সবাইকে ডাক দিয়েছেন কে কে তোমরা বদরের ময়দানে যাবে যুদ্ধ করবে কাকে নিয়ে যাওয়া যাবে কাকে নিয়ে যাওয়া যাবে না নবীজি বাছাই পর্ব ডাক দিলেন বাছাই পর্বে বিভিন্ন সাহাবাই কেরাম হাজির হয়েছেন ওই 14 বছর বয়সী রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাজির হয়েছেন 14 বছর বয়সী মানুষ নবীজির সামনে আসার পরে নবীজি যখন দেখলেন দেখার পর নবীজি একটা মুচকি হাসি দিলেন নবীজি মুচকি হাসি দেওয়ার পরে মুচকি হাসি দিয়ে বলতেছেন ও রাফে তোমার বয়স তো কম অল্প বয়স তোমার এই অল্প বয়সে তোমাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিতে পারবো না
আরেকটু বড় হও আরেকটু ফিজিক্যালি গ্রোথ তোমার মধ্যে চলে আসুক এরপর তোমাকে অনুমতি দেওয়া হবে নবীজি যখন নিষেধ করলেন ছোট মানুষ হৃদয়টা ভঙ্গে গেল ভগ্ন হৃদয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে নবীজি বললেন ওরাফে তোমার কান্নাকাটি করার দরকার নাই তুমি যুদ্ধে যাওয়ার জন্য যে প্রবল আকাঙ্ক্ষা দেখিয়েছো এই প্রবল আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করলে যে সব পাওয়া যেত সেটা তোমার আমল নামায় যুক্ত হয়েছে বলেন না সুবহানাল্লাহ তবুও মনটা মানে না নবীজি নিষেধ করলেন বাড়িতে চলে গেছেন মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা বদরের ময়দানে যুদ্ধ চলছে আমি যদি যুদ্ধ অংশ গ্রহণ করতে পারতাম যদি শহীদ হতে পারতাম মর্যাদা আল্লাহ দান করতেন শহীদের মর্যাদা এত শহীদের শরীর থেকে রক্ত গড়িয়ে জমিনে পড়ার পূর্বেই শরীর থেকে রক্ত বের হয়ে যে জমিনে পড়বে যেই সময় শরীর থেকে রক্ত বিন্দু পরিমাণ বেরিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই শহীদের সামনে জান্নাতটাকে উপস্থাপন করে দেন বলেন না সুবহানাল্লাহ রাফে ইবনে খাদিজ মনের মধ্যে আকাঙ্ক্ষা যুদ্ধের ময়দানে যেতাম ওইদিকে নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যারা যুদ্ধ করছেন তাদের তেমন কোনো অস্ত্র ছিল না তাদের তেমন কোনো ট্রেনিং ছিল না ঘোড়া ছিল না উট ছিল না তবুও ওই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন কে যারা বিজয় লাভ করে তাদেরকে সম্মানিত করা হয় বিজয় লাভ যখন হয় সম্মান তখন দেওয়া হয় আমার দেশেও যখন কেউ ভালো কিছু করে সফলতা যখন অর্জন করে তাকে সম্মাননা দেওয়া হয় সম্মাননা স্মারক দেওয়া হয় অর্থাৎ তাকে সম্মানিত করা হয় আর আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত হয় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে তারাই সম্মানিত আমার কাছে আকরামাকুম ইনদাল্লাহি তাকাকুম আল্লাহর কাছে তারাই সম্মানিত যাদের তাকওয়া যত বেশি ওই বদর যুদ্ধের মুসলমানদের তাকওয়া ছিল সর্বোচ্চ যার কারণে অস্ত্র ছিল না ট্রেনিং ছিল না ঘোড়া ছিল না উট ছিল না তারপরে ওই বদর যুদ্ধের সাহাবীদেরকে রব্বুল আলামিন বিজয় দান করেছিলেন বিজয় লাভ করার পরে নবী যখন লোকালয়ে চলে এসেছেন লোকালয়ে আসার পরে ওই দিকে গোটা দুনিয়াতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে মানুষগুলো রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করল তাদের সঙ্গে যখন ওই মক্কার কুরাইশেরা কুফফারেরা হেরে গিয়েছে দুনিয়ার বড় বড় পরাশক্তি তৎকালীন সময়ে রোম পারস্যেরা চিৎকারই করতে লাগলো তোমরা কিসের ক্ষমতাধর তোমরা তো খেটে খাওয়া মানুষ গরিব মানুষের সঙ্গে পরাজিত হয়েছ এই রকম করে যখন বারবার ওই সমস্ত কুফফারদেরকে দুনিয়ার অন্যান্য মোরলেরা টিপ্পনী কাটতে লাগলো নতুন করে ওরা ষড়যন্ত্র আঁটলো এক বছরের মাথায় নতুন করে আর একটা যুদ্ধের ঘোষণা দিল যুদ্ধের নাম হচ্ছে উহুদ যুদ্ধ কোন যুদ্ধ এখান থেকে আমাকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে ছোট্ট মানুষ ছিল রাফ ইবনে খাদিজ বদর যুদ্ধে তার বয়স ছিল 14 বছর উহুদ যুদ্ধ এক বছর পরে হয়েছে উহুদ যুদ্ধের সময় ওই সাহাবীর বয়স কত হয়েছিল 15 বছর বয়স এই বয়সটা বড়ই গুরুত্বপূর্ণ বয়স এই বয়সে শয়তান ধোকা দিয়ে দেয় এই বয়স থেকে যুবকদেরকে তরুণদেরকে বিফলে নিয়ে যাওয়ার জন্য শয়তানের অস্ত্র সবচাইতে বেশি হয় এই বয়সটাতে মাদকের দিকে যুবকেরা দৌড়াতে থাকে এই জন্য আমি রাফ ইবনে খাদিজের ঘটনা এই জন্য নিয়ে এসেছি তরুণ সমাজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি শুধুমাত্র কাহিনী শুনলে হবে না কাহিনী থেকে শিক্ষা অর্জন করতে হবে রসুলের সাহাবী 15 বছর বয়স উহুদ যুদ্ধের ডাক যখন আবার এসেছে উহুদ যুদ্ধের ডাক আসার পরে নবীজি আবার ঘোষণা দিয়ে দিলেন
নবীজি আবার যখন ঘোষণা দিয়ে দিলেন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামগণ আবার ও যুদ্ধে অংশগ্রহণের জন্য বাছাই পর্বে অংশগ্রহণ করলেন বাছাই পর্বে নবীজি সাহাবীদেরকে বাছাই করছেন মুজাহিদদেরকে বাছাই করছেন আজ আমার দেশে যখন পুলিশে নিয়োগ দেওয়া হয় বিজেপি আর্মিতে যখন নিয়োগ দেওয়া হয় এই সময় বাছাই পর্বে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয় দাঁড় কারণ হয় কি হয় না দাঁড় করিয়ে দেওয়া হয় সেখান থেকে যারা পারফেক্ট হয় তাদেরকে বেছে বেছে নেওয়া হয় নবীজিও লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন পারফেক্ট যারা হচ্ছে তাদেরকে তিনি বাছাই করে নিয়ে নিচ্ছেন কিন্তু বড় দুঃখ নিয়ে কথা বলতে হয় আজকে আমার দেশে যখন পুলিশের নিয়োগ দেওয়া হয় আর্মিতে বিজিবিতে যখন নিয়োগ দেওয়া হয় ওই নিয়োগে লাইনে ওই বাছাই পর্বে নিয়োগ পাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর পূর্বে যারা 10 লক্ষ 20 লক্ষ টাকা আগেই ঘুষ দিতে পারে তারাই বাছাই হয় কি কথা বলেন আজকে যেই পুলিশ আর্মি বিজিবি দেশটাকে হেফাজত করবে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এরা যখন টাকার বিনিময়ে যোগ্যতা ব্যতীত যখন টাকার বিনিময়ে নিয়োগ প্রাপ্ত হয়ে যায় এরা দেশের ভালো দেখে না যেই টাকা দিয়ে চাকরি পেয়েছে এই টাকা উত্তোলনের জন্য পাগলের মতো মরিয়া হয়ে যায় কথা বলেন ঠিক কি না যার কারণে দেখবেন আইনের পোশাক পরেও বেআইনি কাজ দেশের মধ্যে আছে না নাই আছে না নাই একমাত্র কোরআনের বিধান যখন বাস্তবায়িত হবে তখন এই রকম ঘুষ দেওয়ার কোনো প্রবণতার কোনো সুযোগ থাকবে না কথা বলেন ঠিক কি না এই জন্য সমাজের শান্তি আনার জন্য একদম প্রত্যেকটা জায়গায় সংসদ ভবনে ক্যান্টনমেন্টে আইন আদালতে কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না চাই কি চাই না কারা কারা চাই দুহাত আল্লাহকে দেখায় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন বলে না আমিন তো বন্ধুগণ এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে আল্লাহর রাস্তায় তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম সম্পদ দিয়ে জীবন দিয়ে রাফ ইবনে খাদিজ জীবন দেওয়ার জন্য নবীজির সামনে হাজির হয়েছেন রাফ ইবনে খাদিজ আবার যখন শুনতে পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাবেন নবীজি বাছাই পর্বে ডাক দিয়েছেন এটা জানার পরে রাফ ইবনে খাদিজ সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দৌড় মারলেন বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন প্রতিমধ্যে হঠাৎ তার মনে পড়ে গেল এক বছর আগে নবীজির সামনে গিয়েছিলাম বদর যুদ্ধে আমার বয়স ছিল 14 বছর এখন হয়েছে 15 বছর 1 বছরে তো আমার তেমন কোনো পরিবর্তন হয় নাই যদি নবীজি আমাকে অনুমতি না দেন বয়সের ঘাটতি হওয়ার কারণে নবীজি যদি আমাকে অনুমতি না দেন তাহলে তো আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না এই জন্য তিনি থেমে গেলেন দৌড়ে চলে গেলেন মামার কাছে মামার কাছে গিয়ে মামাকে বলতেছেন মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা তুমি জানো নাকি বলে হ্যাঁ জানি আমি যে একজন বড় মানুষের চাইতে প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারি আমি যে একজন সফল তীরন্দাজ এটা কি তোমার জানা আছে নাকি বলে হ্যাঁ জানা আছে কিন্তু হঠাৎ আজকে তোমার এই প্রশ্ন করার কারণটা কি এই কথা বলার পরে সাহাবি বলতেছেন নবীজির কাছে আমি গিয়েছিলাম বদর যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু বয়স কম হওয়ার কোনো অনুমতি পাই নাই আজকে আবার যাচ্ছি নবীজি হয়তো বয়স কম হওয়ার কারণে আমাকে অনুমতি নাও দিতে পারেন কিন্তু আপনি যদি আমার ব্যাপারে নবীজির কাছে সুপারিশ করেন বয়সের দিক বিবেচনা না করে একজন সফল তীরন্দাজ হিসেবে আপনি যদি নবীজির কাছে আমার ব্যাপারে সুপারিশ করেন নবীজি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বয়স কত কত বছর 15 বছর মামা ভাগিনে চলে গেলেন নবীজির কাছে নবীজির কাছে যাওয়ার পরে নবীজি যখন ওই সাহাবীকে দেখলেন সাহাবীকে দেখার পরে মুচকি হাসি দিয়েছেন নবীজির মুখে সব সময় মুচকি হাসি ছিল আমরা এমন একটি জীবন বিধান পেয়েছি
এমন একটি ইসলাম আমরা পেয়েছি যে ইসলামের মধ্যে আপনি মুচকি হাসি দেবেন কোন মুসলমানের সঙ্গে কথা বলতে নিয়ে যখন আপনি মুচকি হাসি দেবেন এই মুচকি হাসির বিনিময়ে আমল নামায় সাদাকার সব দেবেন কে নবীজি মুচকি হাসি দিয়েছেন মুচকি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি কোন কথা বলার পূর্বে ওই মামা এসে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাগিনা রাফে তার বয়সটা কম ফিজিক্যালি তাকে ফিট মনে হয় না কিন্তু আপনার কাছে আমি একটা কথা বলি যুদ্ধের ময়দানে যেও তো আপনি নিয়ে যাবেন আমার ভাগিনা বড় মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারে আপনি বয়সের বিবেচনায় আমার ভাগিনাকে অনুমতি না দিলেও আপনি একজন তীরন্দাজ হিসেবে আমার ভাগিনাকে অনুমতি দিতে পারবেন নবীজি যখন দেখলেন মামা এসে ভাগিনার জন্য সুপারিশ করতেছে নবীজি অনুমতি দিয়ে দিলেন অনুমতি পাওয়ার পরে সংক্ষেপে আমি বলছি অনুমতি পাওয়ার পরে রাফে ইবনে খাদিজ বাড়ি থেকে বের হলেন প্রস্তুতি নিয়ে যখন বের হয়েছেন বের হওয়ার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আল্লাহ আমি বাড়ি থেকে বের হলাম যুদ্ধের ময়দানে যাব ওহুদের প্রান্তরে যুদ্ধ করব যুদ্ধের ময়দানে তো সবাই শহীদ হয় না শাহাদত তো সবার ভাগ্যে নসিব হয় না সবাই তো শাহাদতের মর্যাদা পায় না আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করি আমি বাড়ি থেকে বের হয়েছি আমি আর জীবিত বাড়িতে ফিরতে চাই না একেবারে কিয়ামতের ময়দানে ওহুদের শহীদ হিসেবে উঠতে চাই বলেন না সুবহানাল্লাহ বয়স কিন্তু 15 বছর এই জন্য যারা যারা বয়সের দোহাই দিয়ে যারা বলে আমার বয়স কেবল এখন কম বয়স আমার হয়েছে 14 বছর 15 বছর 20 বছর বয়স 30 বছর 40 বছর হোক বয়সটা একটু ভাটির দিকে চলে যাক এরপরে আমল করবে এমন কথা বলার লোক আছে না নাই আছে না নাই আছে যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের কি কথা বলেন কারণ আমরা আমাদের জীবনটাকে যদি কয়েকটা পার্ট জীবনের সময়টাকে যদি কয়েকটা পার্টে বিভক্ত করি এর মধ্যে আমরা দেখি যৌবনকালটাই হচ্ছে সোনালী অধ্যায় কি কথা বলেন ইয়ুথ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ জীবনের সোনালী অধ্যায় হচ্ছে তার যৌবনকাল আবার যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বলেন না সুবহানাল্লাহ দ্য ওয়ার্শিপ অফ ইয়ুথ ইজ মোস্ট অ্যাকসেপ্টেড টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যুবকদেরকে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই যুবকদেরকে আল্লাহ কবুল করে নিন বলেন আমিন সম্মানিত বন্ধুগণ নবীজির সাহাবী দোয়া করে করতে করতে চলে গেলেন বদরের ময় উহুদের ময়দানে চলে গিয়েছেন নবীজি যেইভাবে ডিরেকশন দিয়েছেন ডিরেকশনের আলোকে নবীজি যেভাবে সাহাবীদেরকে সেটিং দিয়েছেন যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে যেভাবে সাজিয়ে দিয়েছেন রাফে ইবনে খাদিজকে একটা পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একের পর এক রাফে ইবনে খাদিজ কাফিরদের দিকে তীর নিক্ষেপ করছেন তীর নিক্ষেপ করছেন তিনি যেই দিকে তীর নিক্ষেপ করছেন ওই সাইডটা একেবারে ধরাশায়ী হয়ে যাচ্ছে কাফেররা দিক বেদিক হয়ে যাচ্ছে রাফে ইবনে খাদিজ ছোট মানুষ সফল তীরন্দাজ হওয়ার কারণেও ছোট মানুষ হওয়ার পরেও তার যে তীরগুলো নিক্ষেপ করা হচ্ছে সেগুলোতে কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে এই দৃশ্য দুই তিনজন কাফের দূর থেকে লক্ষ্য করে দেখলো একটা পাশ থেকে বেশি তীর আসতেছে ওই পাশের তীরগুলো থেকে কাফেররা বেশি মারা যাচ্ছে এই জন্য কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল এই পাশটাকে বন্ধ করতে হবে অর্থাৎ রাফে ইবনে খাদিজকে থামিয়ে দিতে হবে ষড়যন্ত্র করে একের পর এক তারা চার থেকে পাঁচজন কাফেররা মিলে যখন একের পর এক তীর রাফে ইবনে খাদিজের দিকে নিক্ষেপ করতে লাগলো একটা পর্যায়ে রাফে ইবনে খাদিজ উপর্যুপরি তীর থেকে নিজেকে হেফাজত করতে পারলেন না একটা তীর এসে তার বুকের পাঁজরের মধ্যে কচি হাড় ভেদ করে বুকের মধ্যে প্রবেশ করল ফিনকিদের রক্ত বের হয়ে পড়ল রক্ত যখন জমিনে পড়ে গিয়েছে রক্ত জমিনে পড়ার পরে তিনি রক্ত যেমন জমিনে ছিটিয়ে পড়েছে শরীর থেকে রক্ত পড়ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনিও জমিনে পড়ে গেলেন জমিনে যখন পড়ে গেলেন তিনি তীরবিদ্ধ হয়েছেন ওহুদের ময়দানে এই কথাটা প্রচার হয়ে গেল কারণ সবাই তাকে চিনতে পেরেছিল কারণ নবীজি বয়স কম হওয়ার পরও তাকে অনুমতি দিয়েছিল
আমরা দেখি কোন কোন সময় একটা বিশাল গ্রুপ হলেও দুই তিন জনকে লক্ষ্য করা যায়, কিছু এক্সট্রা বৈশিষ্ট্যের কারণে সবাই তাকে চেনে এমন আছে না নাই। রাফ ইবনে খালদ ছোট মানুষ হওয়ার কারণে সবাই তাকে চিনেছিল, যার ফলে তিনি যখন তীরবিদ্ধ হয়েছিলেন সবাই যখন জেনে গেল বিষয়টা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজির কানে যখন পৌঁছে গেল আমার কিশোর সাহাবী তীরবিদ্ধ হয়েছে, নবীজির মনটা খারাপ হয়ে গেল, কারণ নবীজির মনের মধ্যে দয়া আছে না নাই। নবীজি কেমন দয়াবান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সেই দয়ার কথা বলছেন, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরিচয় দিয়ে বলছেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীজি হচ্ছেন ঈমানদারদের জন্য মুমিনদের জন্য রাউফুন পরম স্নেহশীল, রহিমুন দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নামের মধ্যে সিফাত নামের মধ্যে রহিম নাম আছে না নাই? রহিম নাম আল্লাহ রাছিব নবীজির মনের মধ্যে সাহাবীদের জন্য ইমানদারদের জন্য মুমিনের জন্য যে দয়া আছে এই দয়ার ব্যাপকতা বোঝানোর জন্য আল্লাহর সিফাতি নামের রহিম শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ, যেই নবী যাতে দয়াবান, ওই নবী যখন জানতে পারলেন আমার সাহাবি তীরবিদ্ধ হয়ে জমিনে পড়ে গিয়েছেন, নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা রাফেকে আমার সামনে নিয়ে আসো, আমি একটু রাফেকে দেখতে চাই। নবীজি যদি কাউকে দেখতে চান তার কি আর সফলতার কোনো কিছু বাকি থাকে নাকি? নবীজি দেখতে চেয়েছেন সাহাবীদেরকে, যখন বলেছেন তোমরা রাফেকে আমার সামনে নিয়ে আসো, নবীজির অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলে রাফে ইবনে খাদিজ কিনে নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে আনার পরে নবীজি ওই রাফে ইবনে খাদিজকে তার কোলের মধ্যে উরুর মধ্যে বস তার মাথাটা রেখে দিলেন। নবীজি যখন ওই রাফে ইবনে খাদিজের মাথা তার উরুর মধ্যে নিয়েছেন, কোলের মধ্যে নিয়েছেন, ওই সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করেছে। নবীজি যখন লক্ষ্য করলেন রাফে ইবনে খাদিজের চোখ দিয়ে পানি পড়ছে, নবীজি তখন বলতেছেন ও রাফে তোমার তীরবিদ্ধ হয়েছ, শরীরের মধ্যে তীরবিদ্ধ হয়েছে ছোট মানুষ, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম আবার ওহুদের ময়দানে অংশগ্রহণের জন্য মামাকে নিয়ে সুপারিশ করে অনুমতি নিয়েছ, আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতে শরীর থেকে রক্ত বিদ্ধ বের হতো না, শরীরে তীর বিদ্ধ হতো না, তোমার এই রকম কান্নাকাটি করতে হতো না, চোখ বেয়ে বেয়ে তোমার পানি পড়ছে, নিশ্চয়ই তোমার ব্যথা হচ্ছে। রাফে ইবনে খাদিজ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখে যেই পানি দেখতেছেন এই পানিটা আমার ব্যথার পানি নয়, এটা হচ্ছে আমার আনন্দের পানি। বলেন না সুবহানাল্লাহ, নবীজি বললেন আনন্দের পানি বিষয়টা বুঝলাম না। রাফি ইবনে খাদিজ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমনটা বলেছেন যুদ্ধের ময়দানে যদি আমি না আসতাম আমার শরীরে তীরবিদ্ধ হতো না, এটা যেমন সত্য কথা, এটাও তো সত্য যে আমি যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করতাম আমার শরীরে যদি তীরবিদ্ধ না হতো আমি রাফেয়া নবীজি আপনার কোলের মধ্যে মাথা দিতে পারতাম না। সুবহানাল্লাহ, ছোট মানুষ নবীজিকে যখন এই কথার জবাব দিলেন দর সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন ও রাফেয়া তোমার বয়স কম হতে পারে কিন্তু তোমার ইমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, রাফে ইবনে খাদিজ বলতেছেন রাসূলুল্লাহ আপনার কোলে মাথা রেখে আমার জীবন ধন্য হয়েছে কিন্তু আমার মনের মধ্যে একটা আফসোস থেকে গিয়েছে, আমার মনের মধ্যে একটা আফসোস এখনো বাকি রয়েছে। নবীজি বলতেছেন ও রাফে তোমার কিসের আফসোস আমাকে বলো। রাফে ইবনে খাদিজ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি নিয়ত করেছি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমি যেন গাজী হয়ে বাড়িতে না ফিরি, আমি যেন শহীদ হয়ে ওহুদের ময়দানে শাহাদত বরণ করি, আর
একেবারে কিয়ামতের ময়দানে উহুদের শহীদ হিসেবে উঠতে পারি এই দোয়া আল্লাহর কাছে করেছি কিন্তু আমার তো মনে হয় দোয়াটা কবুল হয় নাই কেননা আমার শরীরে যে তীরটা বিদ্ধ হয়েছে এখন মনে হচ্ছে আপনারা আমার শরীর থেকে তীরটা বের করার পরে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব আর এই মুহূর্তে আমার যে কন্ডিশন আছে এই কন্ডিশনে তো আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না শরীর থেকে তীর বের করার পরে চিকিৎসার ফলে আমি সুস্থ হয়ে যাব আমার তো শহীদের দরজা বন্ধ হয়ে গেল আমি তো শহীদ হতে পারলাম না নবীজি বললেন রাফিয়া তোমার সামনে এখনো সুযোগ অপেক্ষা করছে তোমার শরীরের মধ্যে যে তীরটা আছে এই তীরটা আমি দুইটা উপায়ে বের করতে পারবো একটা হচ্ছে তোমার শরীরের মধ্যে তীরের ফলাটা আমি রেখে দিয়ে শুধু কাঠিটা বের করে নেব কাঠিটা খুলে নেব তীরটা তোমার শরীরের মধ্যে থেকে যাবে আর একটা হচ্ছে তীরের ফলা সব আমি তোমার শরীর থেকে তীরটাকে মুক্ত করতে পারবো বের করতে পারবো তবে একটা কথা যদি আমি তোমার শরীর থেকে তীরের ফলা সহ তীরটা বের করে নেই তাহলে তোমার মর্যাদা হবে উহুদের গাজী হিসেবে তোমার মর্যাদা হবে আর যদি ওই তীরের ফলাটা শরীরের মধ্যে রেখে দিয়ে শুধুমাত্র কাঠিটা বের করে নেই শরীরের মধ্যে তীরের ফলা থাকার কারণে ওই তীরের ফলাকে সাক্ষী করে কিয়ামতের ময়দানে উহুদের ময়দানের শহীদ হিসেবে তোমার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব বলেন না সুবহানাল্লাহ এই কথা বলার পরে নবীজি বলতেছেন তোমার শরীরের মধ্যে যদি তীরের ফলা থেকে যায় তোমার কষ্ট হবে ক্ষতস্থান থাকবে ক্ষতটা ভালো হবে না কারণ শরীরের মধ্যে যদি ওই তীরের ফলা থাকে ওই জায়গার ঘা শুকাবে নাকি ঘা কিন্তু শুকাবে না এই তো নবীজি বলতেছেন এখন তুমি কোনটা গ্রহণ করবে রাফে ইবনে খাদিজ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শরীরের ক্ষতস্থান ঘাটা শুকিয়ে যাক না যাক সেটা আমার দেখার বিষয় নয় আপনি যেহেতু আমাকে বলেছেন শরীরের মধ্যে যদি আমি তীরের ফলাটা রেখে দেই এই তীরের ফলাটা দিয়ে আপনি আমাকে শহীদ হিসেবে আল্লাহর কাছে সুপারিশ করবেন কাজে আমার কষ্ট হোক আপনি আমার শরীরের মধ্যে তীরের ফলাটা রেখে দিয়ে শুধুমাত্র কাঠিটা বের করে নিন নবীজি যখন ওই রাফা ইবনে খাদিজার শরীরের মধ্যে থেকে তীরের ফলাটা রেখে দিয়ে শুধু তীরের কাঠি বের করলেন তখন রাফা ইবনে খাদিজার বয়স ছিল কত 15 বছর বয়সে রাফ ইবনে খাদিজার শরীরের মধ্যে তীরের ফলাটা রেখে দেওয়া হয়েছে এই তীরের ফলা নিয়ে রাফে ইবনে খাদিজ পৃথিবীতে জীবিত ছিলেন যেই দিন তিনি মৃত্যুবরণ করেছিলেন ওই দিন তার বয়স হয়েছিল 86 বছর বলেন না সুবহানাল্লাহ এই যে 71টা বছর তিনি তার শরীরের মধ্যে তীরের ফলা নিয়ে যে তিনি ছিলেন এই তীরের ফলা শরীরের মধ্যে জীবিত থাকার কারণে তাকে জীবন্ত শহীদ বলা হতো বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে রাফে ইবনে খাদিজ তিনি শরীরের মধ্যে তীরের ফলাটা রেখে দিলেন তার চিন্তা ছিল তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য কল্যাণকর এই কল্যাণটা বুঝতে পেরেছিলেন রাফ ইবনে খাদিজ যার কারণে কষ্টটাকে মেনে নিয়েছিলেন শরীরে তীর বিদ্ধ হয়েছিলেন তবুও ইসলামের যে আন্দোলন এই আন্দোলন থেকে পিছপা হন নাই এই রাফ ইবনে খাদিজ শরীরের মধ্যে তীরবিদ্ধ এই শরীর নিয়ে শরীরের ভিতরে যে তীরের ফলাটা ছিল এটা নিয়ে তিনি পরবর্তীতে যে যুদ্ধ ছিল প্রত্যেকটা যুদ্ধ অংশগ্রহণ করেছেন বলেন না সুবহানাল্লাহ এমনকি সিফিন যুদ্ধে তিনি হযরত আলীর সঙ্গে আলীর যেই গ্রুপটা ছিল সেই গ্রুপে অংশগ্রহণ করে তিনি যুদ্ধ করেছিলেন এটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় এই পৃথিবীতে আমরা এসেছি অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন নাম্বার ওয়ান নিয়ামত হচ্ছে আমরা হয়েছি মানুষ আমরা কি হয়েছি মানুষ এই মানুষ হিসাবে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আকল আল্লাহ দিয়েছেন মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে আমাদের বিবেকটাকে কাজে লাগাতে হবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের অগণিত অনেক নিয়ামতের গণনা তো আমরা শেষ করতে পারবো না কিন্তু দুইটা নিয়ামত এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন দ্যাট গ্রেটেস্ট ব্লেসিং অন আস ইজ দ্যাট আল্লাহ হ্যাজ মেড আস অ্যাজ হিউম্যান বিং আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন নাম্বার টু যে নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আমরা যে শেষ নবীর উম্মত হয়েছি এটার জন্য কোনো দরখাস্ত আল্লাহর কাছে করেছিলাম করি নাই বিগত দিনের নবীরাও পর্যন্ত
উম্মত মুহাম্মাদি হওয়ার জন্য দোয়া করেছেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের দোয়াটা কবুল করেন নাই যেই সমস্ত নবীরা চেয়েছিলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন যে সমস্ত নবীগুলোর মধ্য থেকে একজনের দোয়া কবুল হয়েছে সেই নবীর নাম কি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন এমন সময় যে সময়টাতে অন্যায় ভরপুর হয়ে যাবে মাদক সেবনের ফলে শারীরিক ক্ষতি আছে না নাই শারীরিক ক্ষতি আছে লিভারটা প্রসারিত হয়ে যায় যারা নেশা করবে দেখবেন মুখমণ্ডল ফুলে যায় আছে না নাই এই যে বিকৃত হয়ে যায় লান্সের ক্ষতি হয়ে যায় শারীরিক ক্ষতি হলে এটার ভোগান্তি পোহাতে হয় কি হয় না শারীরিক ক্ষতি হয় এরপরে আমাদের মধ্যে মানসিক ক্ষতি চলে আসে মানসিক ব্যাপক একটা ক্ষতি চলে আসে লক্ষ্য করে দেখবেন যারা নেশার মধ্যে চলে যায় তাদের সিজোফ্রেনিয়া রোগ দেখা যায় তাদের মধ্যে ডিপ্রেশন দেখা যায় নাম্বার ওয়ান আমার মধ্যে যেই শারীরিক ক্ষতি হবে এই শারীরিক ক্ষতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেক্সুয়াল ক্ষতি হয়ে যায় অনেকে আবার মনে করতে পারেন হুজুর তো সরাসরি কথা বলে ফেলল আজকে সমাজের মধ্যে যদি পুরুষত্ব হারিয়ে যায় তাহলে পরকীয়ার সম্ভাবনা আছে না নাই যখনই কেউ মাদকতায় জড়িয়ে যাবে মাদকতায় জড়িয়ে যাওয়ার কারণে যখন তার শারীরিক সক্ষমতা যখন কমে যাবে কমে যাওয়ার ফলে যখন পরকীয়া চলে আসবে পরিবারে অশান্তি আছে না নাই নাম্বার ওয়ান শারীরিক ক্ষতি নাম্বার টু তে মানসিক ক্ষতি হয়ে যায় মানসিক রোগী হয়ে যায় অশান্তি চলে যায় এরপরে আমরা যেটা দেখি সেটা হলো আমরা যখন লক্ষ্য করি নেশার মধ্যে আসলে পারিবারিক ক্ষতি অর্থাৎ পারিবারিক অশান্তি আছে না নাই পারিবারিক অশান্তি আছে না নাই আছে টাকা যেভাবেই হোক পরিবারে ছোট বড় খেয়াল করে না বাবার গায়ে পর্যন্ত হাত তোলে মাদকের নেশায় আছে না নাই আছে না নাই আছে এই মাদকটাকে নির্মূল করতে হবে কি কথা বলেন কি কথা বলেন আজকে যুব সমাজকে আমি আহ্বান জানাবো আমি করজোড়ে অনুরোধ করব তোমরা এগুলো ছেড়ে দাও মুরব্বীদেরকে বলবো আপনারা অ্যালার্ট হয়ে যান মা আপনি আপনার সন্তানকে নামাজের ট্রেনিং দিয়ে দেন সন্তানকে নামাজের ট্রেনিং দিয়ে দেন তাহলে সন্তান নামাজি যখন হয়ে যাবে তখন ওই সন্তান আর নেশার মধ্যে যাবে না কি কথা বলেন শারীরিক ক্ষতি হয়ে যায় মানসিক ক্ষতি হয়ে যায় পারিবারিক অশান্তি চলে আসে অর্থনৈতিক ক্ষতি আছে না নাই আছে না নাই নারীরা যখন বিশেষ করে নারীরা যখন নেশাগ্রস্ত হয়ে যায় জেনারেশনের পর জেনারেশনটা এই নেশার যে একটা ক্ষতিকার যে প্রভাবটা আছে এটা জেনারেশনের পর জেনারেশন চলতেই থাকে জেনেটিক্যালি ট্রান্সমিট হয়ে যায় এই জন্য নারীদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আছে নারীদেরকে আল্লাহ সচেতন হিসেবে কবুল করেন বলে না আমিন আর সমাজটাকে সচেতন করার চেষ্টা যখন আমরা করব মাকে সচেতন হতে হবে মা যখন নামাজি হয়ে যায় সন্তান মাকে দেখেও নামাজি হয় কি কথা বলেন হয় কি হয় না আমি তো প্রায় জায়গাতে একটা কথা বলি পরিবারেই মূল শিক্ষাটা পাওয়া যায় পরিবার থেকে সন্তান যখনই যত ভালো স্কুলেই পড়ুক যত ভালো কলেজেই পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক কিন্তু সবার আগে পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কি কথা বলেন আর এই পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হবেন এক একজন মা কি কথা বলেন কারণ মায়ের কাছ থেকে সন্তান শেখে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন সেটা হচ্ছে কোন পরিবারে মা যদি নামাজি হয়ে যায় আজান যখন কানে ভেসে চলে আসে আজান কানে আসার পরে মা যখন জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে অজু বানিয়ে জায়নামাজ বিছিয়েছে ওই মায়ের যদি 3 বছর 4 বছরের বাচ্চা থাকে ওই সন্তান প্রত্যেক দিন লক্ষ্য করে যে আমার মা অজু করে জায়নামাজটা বিছিয়ে তো এখানে নামাজ আদায় করে ও নামাজের মধ্যে কোনটা রুকু কোনটা সিজদা কোনটা কিয়াম সে বোঝে না কিন্তু একটা জিনিস সে লক্ষ্য করে যে মা তার কপালটা মাটিতে ঠেকিয়ে দেয় প্রত্যেক দিন মাকে দেখতে দেখতে একটা পর্যায়ে এমন দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে ওই 3 বছরের বাচ্চা মা যায় না মাঝে দাঁড়াবে যায় না মাঝ বিছিয়েছে মাকে সুযোগ না দিয়ে প্রতিযোগিতা করে মায়ের আগে গিয়ে ওই সন্তান যায় না মাঝে উপর হয়ে সেজদা দেয় আসে না নাই আছে এখন মা যদি নামাজি না হয়
সন্তানকে নামাজ শিখবে মা আপনার সন্তানকে আপনার নামাজি বানাতে হবে আপনার সন্তানকে আপনার প্রতিষ্ঠান মনে করতে হবে আপনার পরিবারকে শিক্ষা প্রতিষ্ঠান মনে করে আপনাকে পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকায় শিক্ষিকার ভূমিকায় আপনাকে অবতীর্ণ হতে হবে পরিবারকে যদি প্রাইমারি স্কুলের সঙ্গে তুলনা করা হয় তাহলে পরিবার নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হবেন একজন মা কি কথা বলেন পরিবারকে যদি আমরা হাই স্কুলের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক হাই স্কুলের প্রধান শিক্ষিকা হবেন একজন মা পরিবারকে যদি আমরা কলেজের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক কলেজের প্রিন্সিপাল হবেন একজন মা পরিবারকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন একজন মা এই যে দেখেন ধীরে ধীরে ঠিকের পরিমাণ কমে গেছে কারণ সবাই চিন্তায় পড়ে গেছে সব প্রধান মায়েরা হয়ে যাচ্ছে আমার বাবারা কি করব বাবাদের চিন্তায় পড়ার কোনো কারণ নাই মা যদি পরিবার নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হন তাহলে বাবা হবে পরিবার নামক প্রাইমারি স্কুলের গভর্নিং বডির সভাপতি কথা বলেন ঠিক কি না যেই স্কুলের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডির সভাপতি দুইজনের মধ্যে সম্পর্ক ভালো সেই প্রতিষ্ঠানের রেজাল্টও ভালো যেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডির সভাপতি দুইজনই স্কুলের ছাত্রদের রেজাল্ট নিয়ে ভাবে গভর্নিং বডির সভাপতিও সচেতন হয় প্রধান শিক্ষকও সচেতন হয় ওই স্কুলের প্রত্যেকটা ছাত্র সফল হয়ে যায় সাকসেসফুল হয় কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনই পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠানের মা যখন সচেতন হবে বাবা যখন সচেতন হবে ওই পরিবার থেকে যে সন্তানগুলো হবে সেই সন্তানগুলো সবসময় আদর্শ সন্তান হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার ভূমিকা যথেষ্টভাবে পালন করার তৌফিক আমার মা বোনদেরকে আল্লাহ দান করে দিন বলেন আমিন সম্মানিত দীনী ভাইরা যেই কথাই ছিলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে আমাদেরকে চলতে হবে আমাদের কেমন ভাবে চলতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে দুনিয়াতে আমরা এসেছি প্রত্যেকটা কাজে আমরা চাইবো কার কাছে সবাইকে বলতে হবে কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহর উপর আস্থা রাখবো বড় কোনো শক্তি দেখলে আমাদেরকে বলা যাবে না ওই শক্তির কারণে আমি বেঁচে গেলাম বলা যাবে নাকি অনেক সময় সড়ক দুর্ঘটনা হতে নেই ড্রাইভার কৌশল করার কারণে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় ওই সময় আমরা লক্ষ্য করি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করি ড্রাইভারের দক্ষতার প্রশংসা করা আছে না নাই এই যে ড্রাইভার বুদ্ধি পেয়েছে কৌশলটা পেয়েছে কৌশল দিয়েছেন কে এই জন্য আমি শুরুতেই বলেছিলাম প্রত্যেকটা কাজে আমাদের প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা করা যাবে না মানুষ হয়তো ভালো কাজ করবে মানুষ শক্তি প্রয়োগ করবে মেধা কাজে লাগাবে মেধা দেখে শক্তি দেখে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না আল্লাহ মেধা দিয়েছেন আল্লাহ কৌশল দিয়েছেন কি কথা বলেন আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে আর আল্লাহর প্রতি আস্থা রাখার ফলে আমাদেরকে সহজ হয়ে যাবে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আজকে আমরা যদি লক্ষ্য করি নবীজির হাদিসটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে আমরা নবীজির হাদিসটা আমরা দেখি হাদিসের কথা বলে আলোচনা শেষ করে দেব নবীজি বললেন এমন একটি সময় আসবে সমাজের নেতৃত্ব দিবে পাপাচারীরা আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাপাচারীদের নেতৃত্ব আছে না নাই আছে না নাই আছে আবার দেখবেন নবীজি বললেন ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম সমাজের নিকৃষ্ট মানুষগুলো বেহায়া মানুষগুলো কর্ণধার হয়ে যাবে আমরা লক্ষ্য করে দেখি লক্ষ লক্ষ মানুষের সামনে কোটি কোটি জনতার সামনে কর্ণধারেরা মিথ্যা কথা বলে আসে না নাই আসে না নাই আচ্ছা দুঃখ নিয়ে কতগুলো কথা বলতে হয় সেটা হচ্ছে আমার দেশে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল বুয়েটের একজন ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছিল গত মাসে নভেম্বরের শুরুর দিকে আমরা খবরটা পেয়েছি রিসেন্টলি 5-7 দিন আগে আমরা আবার দেখলাম ফারদিনকে যে হত্যা করা হয়েছে এভিডেন্স থাকার পরেও এই ফারদিনকে আত্মহত্যাকারী বলে চালিয়ে দিচ্ছে কারণ নিশ্চয় এর মধ্যে কোনো কিছু ধামাচাপা দেওয়ার নিয়ত আছে কি কথা বলেন এই অন্যায়কে ঢেকে রাখার জন্য যারা ফারদিনকে আত্মহত্যাকারী বানিয়ে দিতে পারে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতাকে এরা জঙ্গি বানাতে পারে কথা বলেন ঠিক কিনা যারা ফারদিনকে মিথ্যা কথা বলে
ফারদিনকে আত্মহত্যাকারী বানিয়ে দেয়। এরা ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে জঙ্গিবাদের কানেকশন খোঁজে, কোন উদ্দেশ্যে এটা আমরা বুঝি, কি কথা বলেন? কিন্তু ষড়যন্ত্র যতই করা হোক না কেন, ইসলামী আন্দোলন কর্মীদেরকে একটা আন্দোলনের কর্মীকে বন্দী করে রেখে দেবে, অটোমেটিক সেই জায়গায় আরেকজনকে বসিয়ে দেবেন। কে কে বসিয়ে দিবেন? কাজে আমরা হতাশ হব না, ভরসা রাখবো কার ওপরে? কার ওপরে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। বলেন আমিন, বলেন আমিন। এলোমেলো বিক্ষিপ্ত কথা হয়েছে, বিরক্ত হয়েছেন, বিরক্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হয়েছে এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। রাত অনেক হয়ে গিয়েছে, 12টা পার হয়ে গিয়েছে। মাহফিল কয় তারিখের? মাহফিল কয় তারিখের? 21 তারিখ। এখন কয় তারিখ? 22 তারিখ। তার মানে আমরা যেই 25-26 মিনিট পেলাম অতিরিক্ত, এটা বোনাস বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রকৃত ছাত্র হওয়ার তৌফিক দান করে দিন। বলেন আমিন। কোরআনের আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। বলেন আমিন। এই আয়োজক কমিটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিন। বলেন আমিন। যারা এই সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آي الله গভীর রজনীতি তোমার বান্দাদেরকে নিয়ে শিমুল বাড়ি ভুরিয়ার কুটি জায় মসজিদ এর উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআনের ময়দানে বসে তোমার কোরআনকে সামনে রেখে নবীজির জীবনী থেকে কিছু কথা বলার পরে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলে ধরেছি মাহবুব। মেহরবানি করে তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো, তোমার বান্দারা চাইলে, তোমার বান্দারা ইচ্ছা করলে আরামের বিছানায় ঘুমিয়ে সময়টা পার করতে পারত, কিন্তু আরামের বিছানায় যায় নাই তোমার সন্তুষ্টির জন্য। মেহরবানি করে তুমি সন্তুষ্ট হয়ে তোমার বান্দা আমাদের সকলের জিন্দেগীর গুণাগুলো তুমি মাফ করে দাও, আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে গফফার গফুর নামের রসুল আমাদের সকলের জিন্দেগীর গুণাগুলো মাফ করে দাও। মাহবুব দুটি হাত তুলে ধরেছি, মেহরবানি করে আমাদের সকলের পিতামাতার প্রতি তুমি রহমত নাজিল করো। আমাদের অনেকের পিতামাতা অন্ধকার কবরে চলে গিয়েছেন, যে মা পেটে ধারণ করেছেন কত কষ্ট করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, সন্তানকে শীতের মধ্যে ঠান্ডায় থাকতে দেন নাই, সন্তান প্রস্রাব করলো কিনা রাতের বেড়া 8 বার 10 বার জাগ্রত হয়ে সন্তানকে দেখেছে, সন্তান যদি প্রস্রাব করে ডান পাশ ভিজিয়ে দিয়েছে, মা বাম পাশে নিয়েছেন, বাম পাশ ভিজিয়ে দিলে মা নিজে কষ্ট করে সন্তানকে বুকের উপরে রেখেছেন। আয় আল্লাহ, যেই মা এত কষ্ট করেছেন ওই মা যার অন্ধকার কবরে চলে গিয়েছেন, মেহরবানি করে কবরবাসী মায়ের কবরগুলোকে আপনি জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিন। আয় আল্লাহ, আমাদের অনেকের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছেন, যেই বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন, যেই বাবা নিজের শখ আল্লাদে বিসর্জন দিয়া সন্তানের মুখে হাসি ফুটিয়েছেন, ওই বাবা যার অন্ধকার কবরে চলে গেছেন, জিন্দেগির গুণাগুলো মাফ করে দিয়া বাবার কবরগুলোকে জান্নাতের সঙ্গে আপনি সংযুক্ত করে দিন মাহবুব। মাহবুব দুটি হাত তুলে ধরেছি, আমাদের অসুস্থ পিতামাতাকে আপনি সুস্থতা দান করে দিন। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলের পিতামাতাকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। সবাই আমার সঙ্গে পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مابود دوتي هات تولا دورتشي আমাদের সঙ্গে পর্দার আড়াল থেকে মা বোনের আমিন আমিন করছে মেহেরবানি করে মা বোনদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিন মাবুদ আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন কষ্ট করেছেন কেউ সময় দিয়েছেন কেউ বুদ্ধি দিয়েছেন কেউ অর্থ দিয়েছেন যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হিসেবে আপনি উপস্থাপন করে দিয়েন মাবুদ মাবুদত্র সমাজের যুব সমাজকে আপনি কবুল করে নিন ইয়ং জেনারেশনকে আপনি কবুল করে নিন তরুণ কিশোরদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ মুরব্বি বাবাজিদেরকে আপনি কবুল করে নিন বিশেষ করে যুব সমাজকে বেশি বেশি কোরআনের দিকে এগিয়ে আসার তৌফিক আপনি দান করে দিন অত্র এলাকার যুব সমাজকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন আয় আল্লাহ মাসুদ ভাইকে কবুল করে নিন আয় আল্লাহ আমাদের মিলন ভাইকে কবুল করে নিন আয় আল্লাহ এখানে যারা কথা বলেছেন সকলকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ হাফেজ আল আমিনকে কবুল করে নিন আয় আল্লাহ মাহমুদ হাসানকে কবুল করে নিন এমনি করে কোরআনের কথা যারা বলে সকলকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ অনেকে অনেক নিয়তে দোয়া চেয়েছে আয় আল্লাহ আমাদের মোজাইল মিস্ত্রি চাচা অসুস্থ মোজাম্মেল মিস্ত্রি চাচা অসুস্থ হয়ে আছে মেহরবানি করে সুস্থতা দান করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহরবানি করে সুস্থতা দান করে দিন আয় আল্লাহ আজিজুল হক ভাই তার পুত্রা বাবু অসুস্থ হয়ে আছে মেডিকেলে ভর্তি হয়ে আছে বাবুর জন্য দোয়া চেয়েছে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমার আজিজুল ভাইয়ের পুত্রাকে আপনি সুস্থতা দান করে দিন দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে আছে মেহরবানি করে সুস্থতা দান করে দিন এমনই করে আমাদের মধ্যে যারা অসুস্থ মেহরবানি করে সুস্থতা দান করে দিন আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আজকের মাহফিলের সকল অতিথিবৃন্দকে আপনি কবুল করে নিন আজকের মাহফিলের সভাপতিদের সভাপতি সাহেবকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ অনেক শিক্ষকেরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ মেহরবানি করে সকল শিক্ষকদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করেছি আমিন আমিন করছি আমরা যারা মাহফিল উপস্থিত হতে পেরেছি এই মাহফিলটাকে আমাদের হেদায়েতের ওসিলা হিসেবে আপনি কবুল করে নিন আয় আল্লাহ মাদকের সয়লাফ হয়ে গিয়েছে তরুণ সমাজকে মাদক থেকে হেফাজত করুন মাবুদ তরুণ সমাজকে মাদক মুক্ত জীবন করার তৌফিক আপনি দান করে দিন আয় আল্লাহ অনেক বৃদ্ধ বাবাজিরা নেশা ছাড়তে পারে না মেহরবানি করে বৃদ্ধ বাবাজিদেরকে নেশা মুক্ত জীবন যাপন করার তৌফিক আপনি দান করে দিন আয় আল্লাহ যারা নেশার মধ্যে আছে নেশা থেকে ফিরে আসার তৌফিক আপনি দান করে দিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আতাত তাওয়াবুর রহিম মাবুদ দুটি হাত তুলে ধরেছি এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতা করলেন সকলের সহযোগিতাকে আপনি কবুল করে নিন আয় রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দিন আয় আল্লাহ এই ডেকোরেশনের জন্য যে ভাইরা কষ্ট করেছেন আল্লাহ কবুল করে নিন সাউন্ড সিস্টেমের ভাইরা কষ্ট করেছেন আপনি কবুল করে নিন আয় আল্লাহ মিডিয়ার ভাইরা রাত জেগে জেগে বিভিন্ন প্রান্তে গিয়ে কোরআন ধারণ করে কোরআনের আলোচনা ধারণ করে জাতির সামনে কোরআন আলোচনাগুলো উপস্থাপন করে মিডিয়ার ভাইদেরকে আপনি কবুল করে নিন বেশি বেশি করে ইসলামের প্রচার করার তৌফিক আপনি দান করে দিন মাবুদ মাবুদ দুটি হাত তুলে ধরেছি আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত হয়ে আছে মেহরবানি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আয় আল্লাহ যারা বেকার হয়ে আছে মেহরবানি করে রাজ্জাক নামের ওসিলা রিজিকের ফয়সালা করে দিন মাবুদ তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম অথবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আতাত তাওয়াবুর রহিম মাবুদ গভীর রাত্রিতে তোমার কাছে ফরিয়াদ করি তোমার কাছে আরজি জানাই তাম বিশ্বের মাজলুমদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ জালিমের কবল থেকে মাজলুমদেরকে তুমি হেফাজত করো জালিমের কবল থেকে মাজলুমদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ গোটা দুনিয়াতে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা গোটা দুনিয়াতে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা কষ্টের সম্মুখীন হয়ে আছে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে ইসলামী আন্দোলন কর্মীদেরকে আপনি বিজয় দান করে দিন বিপদ থেকে উদ্ধার করুন কোরআনের পাখিগুলো যারা নিরাপরাধ অবস্থায় বন্দী হয়ে আছে আল্লাহ মেহরবানি করে
উন্মুক্ত ময়দানে কোরআন থেকে কথা বলার তৌফিক আপনি দান করে দিন। আয় আল্লাহ আলেম সমাজকে সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে আপনি এর হেফাজত করুন। আয় আল্লাহ যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকবো ইসলামের উপরে যেন চলতে পারে তৌফিক আপনি দান করে দিন। আয় আল্লাহ আমাদের সঙ্গে উপস্থিত হয়ে আছেন জনাব সুলাইমান সাহেব কাজী সাহেব। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সুলাইমান সাহেবকে আপনি কবুল করে নিন। এমনি করে সকলের নাম তো আমার জানা নাই, মেহরবানি করে আপনার তালিকায় তো সকলের নাম আছে, মেহরবানি করে আমাদের সকলকে আপনার নেককার বান্দাদের তালিকাভুক্ত করে নিন মাবুদ। আয় আল্লাহ মা বোনেরা দান করেছে, মা বোনদের দানকে কবুল করে নিন। মা বোনদেরকে পরিবারে সচেতন হয়ে পরিবারের সন্তানদেরকে সঠিকভাবে আদর্শবান হিসেবে গড়ে তোলার তৌফিক আপনি দান করে দিন মাবুদ। আমরা গভীর রাতে তো আপনার দরবারে হাত তুলেছি, এই সময় তো আপনি হাত ফিরায় দেন না, তাহাজ্জুদ রক্ত আমিন আমিন করছি, মেহরবানি করে আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নিন। সমস্ত প্রকার বাতিলের ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ সমাজের দুর্নীতিবাজদেরকে দুর্নীতিবাজদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ সমাজের কর্ণধারগুলোকে ইসলাম বজার তৌফিক আপনি দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ আজিজুল হক ভাই দোয়া চেয়েছে প্রত্যেক বছর যেন এইভাবে সফলতার সাথে মাহফিল বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করে দিন। আমাদের জামালউদ্দিন স্যার দোয়া চেয়েছেন, আয় আল্লাহ মেহরবানি করে তাকে কবুল করে নিন, এই ইসলামী কাজে বেশি বেশি অংশগ্রহণ করে আপনার সন্তুষ্টি আদায় করার তৌফিক আপনি দান করে দিন। আয় আল্লাহ শয়তানের ধোকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বেঁচে চলার তৌফিক আপনি দান করে দিন, হালাল ইনকামের মধ্যে চলার তৌফিক আপনি দান করে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আতাত তাওয়াবুর রহিম। মাবুদ দুটি হাত তুলে ধরেছি, একদিন দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে, ওই কবরের ডাক যখন চলে আসবে মালাকুল মাউত জানটা কবজ করবে, মালাকুল মাউত জান কবজের পূর্বে আমরা যেন তোমার নেককার বান্দাদের তালিকাভুক্ত হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের সকলকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত তৌফিক তুমি দান করে দাও। ওই কবরে যাওয়ার পূর্বে আমল নামে ডান আমল নামা ডান হাতে পাওয়ার যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ আমল নামা যদি বাম হাতে আসে ওই জাহান্নামের আজাব তো সহ্য করতে পারবো না। আয় আল্লাহ মেহরবানি করে আমল নামা ডান হাতে পাওয়ার যোগ্যতা না হওয়া পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দিও না। আয় আল্লাহ আমল নামা ডান হাতে পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য যা যা করা দরকার এখন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের চালিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ আবারও তোমার কাছে ফরিয়াদ করি, মাদক থেকে তুমি জাতিকে হেফাজত করো। আয় আল্লাহ মাদক থেকে তুমি জাতিকে হেফাজত করো। আয় আল্লাহ দুটি হাত তুলে ধরেছি, আমাদের মধ্য থেকে যাদের আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি খালা খালু অন্ধকার কবরে চলে গিয়েছেন, মেহরবানি করে জিন্দেগির গুণাগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে আপনি জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিন। আয় আল্লাহ আজকে আমরা কবরবাসীর জন্য দোয়া করছি, একদিন তো আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে, ওই অন্ধকার কবরের ডাক যেই দিন চলে আসবে ওই অন্তিম মুহূর্তে মালাকুল মাউতকে দেখে যেন আমরা ভয় না পাই, মালাকুল মাউতকে দেখে যেন আমরা ঘাবড়ে না যাই। মালাকুল মাউত যখন বিশাল আকৃতি নিয়ে হাজির হয়ে যাবে আপনাকে স্মরণ করতে করতে আপনার কালাম থেকে তেলাওয়াত করতে করতে আমরা সকলে যেন বলে উঠতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।